বেড়াচ্ছি, আজকে বিশ্বকর্মা পুজো, তাই আমরা ঘুড়ি কিনতে যাচ্ছি। ও এসেছে, ওর বাড়িতে আজকে কেউ ওকে ঘুড়ি কিনে দেয়নি, তো ও এসেছে আমার কাছে, তাই জন্য ওকে নিয়ে একটু ঘুড়ি কিনতে যাচ্ছি। আর ও এটা তো আটকাবে না রে বোকারাও, ওই ছোটোটা আটকাতে হবে এটার মধ্যে, এটা এর মধ্যে আটকিয়ে দে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ঘুড়ি কেনা। আজকে বিশ্বকর্মা পুজো, তো যদিও আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, আর ও এসে গেছে, ও আমাকে বলেছে যে ঘুড়ি ওড়ানো শেখাবে, কি লাটাই মাটাই নিয়ে এসেছে। আমি কিচ্ছু জানি না ঘুড়ির ব্যাপারে, ঠিকঠাক করতে হবে, সেগুলো করবে। তার হ্যাঁ এটা ওরা কিনে, হ্যাঁ এটাও কিনে এনেছে, এটা ওর ফেভারিট ঘুড়ি, ওর পছন্দ হয়েছে। আর এখন এগুলোকে ঠিকঠাক করে আমরা ছাড়ে যাব আপনাদের সাথে একটা জিনিস। হ্যাঁ কি কলকাঠি না কি করতে হবে সেগুলো করবে ও। আর এনে কতই ততক্ষণ আমি এটা কথা বলে নিই, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, তার জন্য সরি। আমি বাড়ি গেছিলাম তখন, তারপরে কয়েকদিন ছিলাম বাড়িতে, ওখানে গিয়ে ভ্যাকসিন নিয়েছিলাম, আপনারা জানেন সেটা। তো ভ্যাকসিন নেওয়ার পরে আমার শরীরটা একটু খারাপ হয়েছিলো, জ্বর এসেছিলো, তো সেই কারণে আমি আর ব্লগ করতে পারিনি, ফেরার ব্লগটা আর করতে পারিনি। তো বাড়ি ফিরে এসেছি, আজকে আমার প্ল্যান হলো আজকে ওর সাথে আমি ছাদে যাব ঘুড়ি ওড়াতে। আর তীর্থঙ্কর অফিস গেছে, আর বিকালবেলা আমি যাব আজকে ইনলজ হাউসে। আপনাদের সাথে আমি বলেছিলাম যে আমি বাড়ি গেছিলাম বাট ইনলজ হাউসে যেতে পারিনি, তো আজকে আমরা ইনলজ হাউসে যাব, আজকে ওখানেই থাকবো, তো দেখা হবে আবার একটু পরে। এই যে আনতে এখন হলো যে ঘুড়ি তাকে কলকাতি করছে, এই যে আর তো এখন বাইরে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, সেই জন্য আমরা এখন আর ছাদে যেতে পারবো না। তা আমরা ভাবছি বৃষ্টি থেমে গেলে যাব, তা তখন যখন যাব তখন আপনাদের সাথে দেখা করব। এখন আমি একটু চিকেন তিহারি রান্না করে নেব, তার জন্য আমার লাগবে রসুন, আদা, দুটো পেঁয়াজ, আলু, টম্যাটো, ক্যাপসিকাম, আর একটু বড় সাইজের চিকেন, আর চাল বাসমতি বা গোবিন্দভোগ যে কোনো চালই ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তিহারি একটা বাংলাদেশি প্রিপারেশন, এটার স্পেশালিটি হলো এটা সর্ষের তেলে রান্না হয়। প্যানে তেল গরম করে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর দেব সামান্য একটুখানি চিনি। চিনিটা মেল্ট হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি লেবু, লঙ্কা, হলুদ, নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটাকে আমি ফ্রাই করে নেব, হাই ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে যাতে চিকেন থেকে জল না বেরোয়। আর চিকেনের সাথে আমি আলুগুলো দিয়ে লাল করে প্রথমে ভেজে নেব। এখানে প্রত্যেকটা জিনিসই ভালো করে ফ্রাই করতে হবে, তাতে তিহারির টেস্টটা একটু ভালো হবে। এবার চিকেনের সাথে চালটাও আমি ভালো করে 5 মিনিট মতন ভেজে নেব, লাল মতন করে একটু ভেজে নিতে হবে। আর তারপরে আমি দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ, টম্যাটো, যেটা আমি কেটে রেখেছিলাম সেটাই ভালো করে পেস্ট বানিয়ে নেব। খুব ফাইন পেস্ট বানাতে হবে না, একটু গোটা গোটা থাকলেও কোনো অসুবিধা নেই, সেটা পেস্ট করে নিয়ে আমি এটার মধ্যে এটা ঢেলে দেব, দিয়ে আবার এটাকে ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। তিহারি একটা ওয়ান পট মিল, এর সাথে সাইড ডিশ কিছুই লাগে না। আমি তো এটাকে বিরিয়ানির বোন বলি, তবে এটার মধ্যে মশলা কিন্তু খুব কম পড়ে। এবার সব কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। আমি যতটা চাল নিয়েছিলাম ঠিক তার ডাবল জল এর মধ্যে আমি দিয়ে দেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর গোলমরিচ দিয়ে দিতে হবে। আমি যেহেতু চালটা ভেজে দিয়েছিলাম আর জলটাও মেপে দিয়েছি, সেই কারণে একটা সিটিতেই তিহারিটা রেডি হয়ে যাবে আর ঝুরঝুরেই হবে। এই প্রিপারেশনটা খেতে খুব ভালো হয়, আর যেহেতু মশলা কম পড়ছে সেই জন্য হেলদিও হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়।
আমরা টায়ার্ড হয়ে গেছি আর হয়ে নিচে চলে এসেছি। অনেকক্ষণ ট্রাই করলাম ঘুড়ি ওড়ানোর, বাট কিছুতেই ঘুড়ি উড়লো না। এমনিতে আমি ঘুড়ি ওড়াতে পারি না, আর সেকেন্ডলি যেহেতু ওয়েদার খুব খারাপ, তাই এখন এসে রেস্ট নিচ্ছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, আর ওয়েট করছি তীর্থঙ্কর আসার। তীর্থঙ্কর এলেই দুজনে বেরিয়ে পড়বো, বললাম আপনাদেরকে ইনলস হাউসে যাবো। আজকে ওখানে যাওয়ার একটা পার্টিকুলার কারণ আছে। কারণটা হলো কাল কোকোর বার্থডে। কোকো হলো প্রিয়ঙ্কর, মানে প্রিয়ঙ্কর হলো তীর্থঙ্করের দাদার ছেলে, মানে আমার ভাসুরের ছেলে। সেই কারণে প্রথমে আমরা যাব মা বাবা মানে শ্বশুর শাশুড়ির সাথে দেখা করব, তারপর ওদেরকে তুলে নিয়ে কাল যাব দাদার বাড়িতে। দিদিভাই যদিও ফোন করেছিল, বলল কাল ওর সব ফ্রেন্ডসদের আসার কথা থাকে প্রত্যেক বছরই, তবে কাল ওরা কেউ আসছে না, কোভিড সিচুয়েশন তাই। সে কারণে তো ফ্যামিলি গেট টুগেদারই হবে, তো চেষ্টা করব আপনাদের সাথে পুরোটাই শেয়ার করা, দেখা যাক কতটা কি হয়। আমরা বেরিয়ে পড়েছি সল্টলেকের উদ্দেশ্যে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। আমি কালে হাইতো চাগু মাদিল ফালে হাইতো।